ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ে গ্রুপ ডি ও এলপির মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট 14টা দেখে নেব। চলো স্টার্ট করা যাক। আজকে বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা রয়েছে, অরেঞ্জ ফেস্টিভ্যাল কোথায় পালন করা হলো? তো উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অরুণাচল আর রাজস্থানের মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে? অপশান সি, অরুণাচল প্রদেশ। নেক্সট দেখো, ইসরোর নতুন চেয়ারম্যানের নাম কি? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান সি, কে সিবান। নেক্সট দেখো, 2018 অস্ট্রেলিয়ান পুরুষ ওপেন পুরুষ সিঙ্গলস বিভাগে কে জিতেছে? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান সি, রজার ফেডেরার। নেক্সট দেখো, বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? তো বন্ধুরা, এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? 10ই জানুয়ারি, অপশান বি। নেক্সট দেখো, 2018 সালে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে পদ্মবিভূষণ কে পেয়েছিলেন? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পি, পরমেশ্বরন। নেক্সট দেখো, বুদ্ধদেব গুপ্ত নিচের কোনটির সাথে জড়িত ছিলেন? তো বন্ধুরা, সেতার, অপশান সি। নেক্সট দেখো, মহাত্মা গান্ধী সর্বত বিকাশ যোজনা কোন রাজ্যে চালু করা হলো? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান এ, পাঞ্জাব। নেক্সট দেখো, হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল যেটি, তার নাম কি? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি, লিটিল বয়। নেক্সট দেখো, জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? তো বন্ধুরা, অপশান সি, হারারে। নেক্সট দেখো, আমেরিকার জাতীয় খেলা কি? অপশান সি, বেসবল। নেক্সট দেখো, থমাস মুলার কোন খেলার সঙ্গে যুক্ত? তো বন্ধুরা, ফুটবল। নেক্সট দেখো, এক জেলা এক উৎপাদ পরিযোজনা কোন রাজ্যে চালু করা হলো? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান ডি, উত্তরপ্রদেশ। নেক্সট দেখো, মিড নাইট চিলড্রেন বইটির লেখক কে? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, সালমান রুশদি। নেক্সট দেখো, রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো বন্ধুরা, অপশান বি, পোলো। নেক্সট দেখো, রাজীব গান্ধী সমাধিস্থল কোথায় অবস্থিত? তো বন্ধুরা, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বীরভূমি। নেক্সট দেখো, বাংলাদেশের জাতীয় ফুল কি? তো বন্ধুরা, রাইট অ্যান্সার কোনটা হবে? শালুক। নেক্সট দেখো, রাষ্ট্রীয় বালিকা দিবস কবে পালন করা হয়? তো বন্ধুরা, রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান ডি, 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি রাষ্ট্রীয় বালিকা দিবস পালন করা হয়। নেক্সট দেখো, মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? 1980 সালে, 1980 সালে মাদার টেরেজা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী কত সালে ভারতের প্রধানমন্ত্রী হন? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? 1966, অপশান বি, 1966 ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট দেখো, নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম কি? তো বন্ধুরা, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, লিটল বয়, স্মল বয়, ফ্যাট বয় না ব্যাড বয়। আর যদি ভিডিওটা ভালো লাগে, ইউজফুল বলে মনে হয়, তাহলে প্লিজ লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ধন্যবাদ।